বন্ধুরা মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার একটা ওয়াদা ছিল যে গতকাল আমি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার উনিশের যে প্রশ্নপত্রের সমাধান ব্যাখ্যা সহকারে আপনাদের সামনে উপস্থাপন করব কিন্তু আসলে আমি গতকাল রাত্রে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি এই কারণে আপনাদের আর ভিডিও দিতে পারিনি বা আপনাদের সাথে যে কথা দিয়েছিলাম সে কথাও আমি রাখতে পারিনি তাহলে আমি আজকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার ভিডিওটা অনেক বড় হবে কারণ একটা প্রশ্নপত্রের সমাধান আপনার সাথেই থাকবেন আর আমি বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা করব যেন আপনারা কী কারণে কীভাবে এই উত্তরটা হয়েছে এটা বুঝতে পারেন আর প্রথমে বলে নেই যেটা যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে আপনাদের কমেন্টস আপনারা কী কী দেখতে চান বা কীভাবে কোন টপিক জানতে চান কোন টপিক সাপোর্ট ভিডিও চান এটা জানাবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথম ধাপ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান সেট করছিল হল আঠারোশো বাংলা কোন দুটি বর্ণের পর মূর্ধন্য এবং মূর্ধন্য স হয় উত্তর হবে রি র নত্ববিধান এবং সত্যবিধানের নিয়ম অনুসারে রি এবং র এর পরে মূর্ধন্য এবং স হয় সর্বরিয়ার বিপরীত শব্দ কী সর্বরিয়ার বিপরীত শব্দ হচ্ছে দিবস সর্বরী অর্থ রাত্রি আর রাত্রির বিপরীত শব্দ হচ্ছে দিন বা দিবস গায়কের সন্ধিবিচ্ছেদ কি গায়কের সন্ধিবিচ্ছেদ হচ্ছে গই যোগ অক গায়ক শুদ্ধ বানান কোনটি মুমূর্ষ মুমূর্ষতে মনে রাখতে হবে যে প্রথমের দিন লাস্টের অসু ময়রস্যু ময়দুর্গু মুধান্ন ছয় রস্যু রেপ মুমূর্ষ পাঁচ নম্বরে এটা সাধারণ একটা প্রশ্ন ভুলে বাংলায় চলে আসছে তারপরে একটু দেখে রাখুন দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখককে দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক আছে সৈয়দ আমির আলী ছয় নম্বরে হচ্ছে দেশে বিদেশে লেখকের সরি দেশে বিদেশের লেখককে দেশে বিদেশে একটা ভ্রমণ কাহিনী সৈয়দ মুস্তব আলী রচিত একটা ভ্রমণ কাহিনী সাত নম্বর আছে গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে গোযোগ এসোনা আট নম্বরে সমাজ শব্দের অর্থ কী সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ নয় নম্বরে জন্মহীন মৃত্যুহীন এক কথায় বলে অজ দশ নম্বরে সরি নয় নম্বরে হ্যাঁ দশ নম্বরে কষ্টে লাভ করা যায় যা কষ্টে যা লাভ করা হয় তাকে এক কথায় বলে দুর্লভ শুদ্ধ বানান কোনটি বয়সী ভয়দীর্ঘী মধ্যাহ্ন শৈরশি কয়েকারেকা বিভীষিকা বারো নম্বরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এটি জটিল বাক্য এবং মিশ্র বাক্যের একটা সংমিশ্রিত বাক্য যেটা দেবেন সেটাই ঠিক আছে তেরো নম্বরে আগ্নেয় শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি আগ্নেয় শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে অগ্নিযোগ একার অন্তস্ত চোদ্দ নম্বরে ধ্বনি পরিবর্তন কত প্রকার ধ্বনি পরিবর্তন হচ্ছে দুই প্রকার পনেরো নম্বরে কোনটি প্রাদি সমাসের উদাহরণ প্রগতি প্রাদি সমাসের উদাহরণ পথ শব্দের সমর্থক শব্দ হচ্ছে পথ শব্দের সমর্থক শব্দ হচ্ছে সরণি। সতেরো নম্বরে চাউল চিনি পানি এগুলো কিবাচক বিশেষ্য চাউল চিনি পানি এগুলো হচ্ছে বস্তুবাচক বিশেষ্য আঠারো নম্বরে সুনামের সু কোন উপসর্গ বাংলা উপসর্গ পাথার বাগধারাটির অর্থ কী পাথার বাগধারাটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন সাধারণত বাক্যের শেষে যেটা ব্যবহার করা হয় সেটাকে প্রান্তিক বিরাম চিহ্ন বলে সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন একুশ নম্বরে উলু খাগড়ার শব্দটির অর্থ কী উলু শব্দটির অর্থ হচ্ছে গুরুত্বহীন লোক এখানে একুশটা হয়েছে বাংলা বীষ্টাইসে মাঝখানে একটা প্রশ্ন সাধারণভাবে একটা প্রশ্ন বাংলা ভিতরে ঢুকে গেছে এই জন্য যে দ্য স্পিরিট অফ ইসলাম ইসলাম বইটির লেখককে এটা লেখক হবে আমির আলী এটা জেনারেল নলেজের একটা প্রশ্ন যাই হোক এবার ইংরেজি শুরু করি কারেক্ট স্পেলিং রিসিভের কারেক্ট বানান কোনটি আর ইসিআইভি রিসিভ দুই নম্বরে সিনোনেম অফ দি ওয়ার্ড ক্রাইম ক্রাইমের সিনোনিম হচ্ছে অফেন্স তিন নম্বর হচ্ছে মিনিং অফ দি ওয়ার্ড অবেসি ইজ অবেসি হচ্ছে অনেক মোটা অবেসি অর্থ মোটা ভেরি ফ্যাট এরপর যে একটা কথা বলে রাখি আমি আমার এই প্রশ্ন সলিউশনে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান আলাদা আলাদা ভাগ করে দিছি যাতে আপনাদের ব্যাপারটা নিয়ে আমি সহজে আলোচনা করতে পারি কারণ একসাথে মিশে থাকলেই আমি স্পেসিফিকভাবে আলোচনা করতে পারতাম না এই জন্য আমি আলাদা আলাদা করে সলিউশনটা দিছি চার নম্বরে হচ্ছে পাস অ্যাওয়ে মিনস পাস অ্যাও মিন্স হচ্ছে এটা একটা ফ্রেশ মিনস হচ্ছে মরে যাওয়া বা ডাই পাঁচ নম্বরে হচ্ছে ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইংলিশ ইজ স্পোকেন ইজ স্পোকেন হবে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইংরেজি ভাষা সারা বিশ্বে কথা বলা হয় সিঙ্গুলার ফর্ম অফ ডেটা ডেটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডটাম যেমন অ্যাজেন্ডা অ্যাজেন্ডায় সিঙ্গুলার ফর্ম হচ্ছে অ্যাজেন্ডাম আবার মেমোরান্ডা মেমোরান্ডায় সিঙ্গুলার ফর্ম হচ্ছে মেমোরান্ডাম এই সাত নম্বর হচ্ছে অফ দি ফোর বুকস দ্য রেড ওয়ান ইজ দ্য চিপেস্ট এখানে দা আছে এখানে সুপারলেটিভ ডিগ্রিটা হবে সুপারলেটিভ চিপেস্ট হবে আট নম্বর হচ্ছে দ্য প্যাসিভ ফর্ম অফ আই নো হিম এটা প্যাসিভ ফর্ম হচ্ছে হি ইজ নন টু মি হিমের সাবজেক্টিভ ফর্ম হবে হি আয়ের সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম হবে হি মি আর এখানে যেহেতু ইন্ডিফিনিট আছে এখানে কন্টিনিউয়াসের ইজ হবে হি ইজ এখানে ন থাকলে ননের পরে টু বসে হি ইজ নন টু মি অপোজিট অব ডিলিট ডিলিট অর্থ মুছে ফেলা বা শূন্য করে দেওয়া এর যে অপোজিট ফর্ম আছে ইন শার্ট অর্থ কোনো কিছু সন্নিবিষ্ট করা বা সন্নিবেশিত করা বা কোনো কিছুর ভিতরে প্রতিস্থাপন করা দশ নম্বরে ফ্যামিনিন ফর্ম অফ অথর অথরের ফ্যামিনিন ফর্ম হচ্ছে অথরেস আপনারা জানেন এটা মনে হয় সকলই পার্শ্বায় অ্যান্টোনিম অফ ইনসিপিট ইনসিপিট হচ্ছে স্বাদহীন বা উত্তে মানে স্বাদহীন বা রসকরসহীন এমন কিছু একটা এটার যে চারটে অপশন আছে তার ভিতরে এক্সাইটিংটা নিয়ম হিসেবে ধরা যায় উত্তেজনাকর হুইস সেন্টেন্স ইজ কারেক্ট হি ডাজ নট নো হাউ টু সুইম সে জানে না কীভাবে সাঁতার কাটতে হয় এখানে বুঝতে হবে যে হির পরে ডাস বসে বসেছে আর কিভাবে থাকলে পারা নো হাউ টু বসে নো হাউ টি সুইম তেরো নম্বরে নাউন অফ নাউন ফর্ম অফ দি ওয়ার্ড অ্যাসেপ্ট অ্যাসেপ্টের নাউন ফর্ম কোনটি অ্যাসেপ্টেন্স আমরা জানি যে এই ধরনের বাক্যের এই ধরনের ওয়ার্ডের নাউন ফর্ম করতে গেলে লাস্টে এনসিই থাকলে সেটা নাউন হিসেবে ধরা হয় অ্যাসেপ্টেন্স আর চোদ্দ নম্বর আছে হুইস সেন্টেন্স ইজ করেক্ট ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার আপনারা জানেন ওয়ান অফ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে যে নাউনটা থাকে নাউনটা পুলোরাল হয় এবং ভাবটা সিঙ্গুলার হয় সেই সেই ক্ষেত্রে এখানে ফ্রেন্ডস হয়েছে এখানে ইজ হয়েছে রাজশাহী ইজ ডেয়ার সুগার গ্রোয়িং এরিয়া ইন বাংলাদেশ এখানে রাজশাহী ইজ ওয়ান অফ দি লার্জেস্ট এখানে দি লার্জেস্ট আছে দি আছে এ হবে দেয়ার ইজ ড্যাস মিল্ক দ্য গ্লাস এ লিটিল হবে দেয়ার ইজ এ লিটিল মিল্ক দ্য গ্লাস এটা হয়েছে এলাকার এ কারণে যে এলিটিল দি লিটিল এখানে যত সামান্য বা কিঞ্চিৎ বলতে বোঝায় এখানে এবং এটা কোনো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে যত সামান্য নির্দেশ করে মিল্ক একটা আনকাউন্টেবল নাউন এর পূর্বে এ লিটিল বসবে এই জন্য হুইস ওয়ার্ড ইজ নট প্লোরাল মানে যেখানে চারটা অপশন ছিল তার ভিতরে নিউজটা প্লোরাল নয় নিউজ সংবাদ সংবাদ এটা প্লোরাল হয় না বাকিগুলোর হয় আর কি এখানে আই হার্ডলি গো আউট অ্যাকটা ডাস্ক বাংলা হচ্ছে আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই উনিশ নম্বরে দেখেন ডে ডিসিডুয়াস ডিসাইডিয়াস ট্রিস আর ট্রিস দোস মানে ডিসাইডুয়াস ট্রিস মানে ডিসাইডিয়াস গাছকে বলতে কোন ধরনের গাছকে বোঝায় আচ্ছা মানে ইংলিশ অভিধানের ভাষায় ডিসাইডিয়াস অর্থ হচ্ছে যে সকল গাছের পাতা বছরে একবার ঝরে যায় সেগুলোকে ডিসাইডিয়াস ট্রিস বলা হয় সাধারণত ওয়াটাম বা গ্রীষ্ম গ্রীষ্মকালে তাই এই জন্য বলছে লস দ্য লিভস অ্যানুয়ালি মানে যে সকল গাছের পাতা বছরে একবার ঝরে যায় সেগুলোকে রিয়াস ট্রিজ বলে শি ওয়াজ ব্লিস্ট উইথ এ সান সাধারণ জ্ঞান একুশে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এটি ঘোষণা করা হচ্ছে ইউনেস্কো ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি ব্রিক্স হচ্ছে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকার সম্বন্ধে গঠিত একটি অর্থনৈতিক সংগঠন আর এই ব্যাংকের গঠিত নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তিন নম্বর হচ্ছে কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান চার নম্বরে উনিশশো সালের ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন হচ্ছে জেনারেল রাউ ফরমান আলী পাঁচ নম্বরে পৃথিবীর দুটি স্থানের দ্রাঘেমার পার্থক্য এক ডিগ্রি হলে ওই দুটি স্থানের সময়ের পার্থক্য কত একটা জিনিস মনে রাখতে হবে ড্রা পার্থক্য যদি এক ডিগ্রি হয় সময়ের পার্থক্য স্টোয়েড চার চার মিনিট হবে মানে দ্রাগেমার এক ডিগ্রি পার্থক্যের জন্য সময়ের দুইটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় চার মিনিট যদি এভাবে একটা প্রশ্ন আসতে পারে যে দ্রাগেমার দুইটি স্থানে দ্রাগেমার পার্থক্য যদি দুই ডিগ্রি হয় তাহলে সময়ের পার্থক্য কত হবে সময়ের পার্থক্য হবে আট মিনিট এভাবে আপনারা জিনিসটা একটু বুঝবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার সংসদ সদস্য নির্বাচিত হন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন সাত নম্বরে বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি বস্তুর ওজন সবচেয়ে বেশি হচ্ছে মেরু অঞ্চলে আট নম্বরে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ কে চালু করেছিলেন বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করে সম্রাট আকবর পলাশি থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালককে কে আবদুল চৌধুরী দশ নম্বরে কম্পিউটার মেমরি ধারণ ক্ষমতার প্রকাশের একক কি বাইট এগারো নম্বরে ঢাকাতে মে চব্বিশে দুপুর বারো হলে লন্ডনের সময় কত এটা হবে চব্বিশে মে সকাল ছয়টা ছয় ঘন্টা লেস হবে মানে ছয় ঘন্টা পিছনে লন্ডনের সময় আমাদেরতে আমাদের থেকে বারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েতের প্রেসিডেন্ট কেছিলেন সোভিয়েত ইউনিয়নের নিকোলাই পদগনি উনিশশো সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন বিচারপতি আব্দুল সাত্তার উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট কতটি আসন লাভ করেছিল দুইশো তেইশটি আসন লাভ করেছিল পনেরোতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কতটি অভিষ্ট নিয়ে প্রণীত হয়েছে সতেরোটি বাংলাদেশ জাতীয় সংসদে বর্তমানে মোট কতজন সংসদ সদস্য নিয়ে গঠিত তিনশো পঞ্চাশ জন নম্বরে উনিশশো একাত্তর সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কে চরমপত্র পাঠ করতেন এম আর আক্তার মুকুল আঠারোতে কে কোথায় ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে ঢেকে দিয়ে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় শব্দ ও তাপ শক্তিতে আরেকটা ছিল যে দ্য স্পিরিট অফ ইসলাম বইটি লেখককে সেটা হচ্ছে সৈয়দ আমির আলী আমি আসলে এটি সাধারণ জ্ঞানের প্রশ্ন ভুলে বাংলায় চলে গেছে ওটা আপনার এর ভিতর ধরে নেবেন বিশ্বের সাধারণ জ্ঞান আসছে আর সর্বশেষ আপনাদের সাথে যে কথাটা বলতে চাই যে আমি অঙ্কে এটা দিই আলাদা যে কত সহজে এই বিশটা অঙ্ক অঙ্কের জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করব সেটা বোর্ডে যেন আপনারা বুঝতে পারেন কীভাবে এটা আসবে আর এখানেও দিতে পারি অঙ্কটা আমি চাচ্ছি ডিটেলস আপনাদের সামনে একটু উপস্থাপন করতে এবং ওখান থেকে কিভাবে আপনারা পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন আমি সেইভাবে আলোচনা করব আর একটা ভিডিও দেবো যে সামনে পরীক্ষার আগে একত্রিশ তারিখের যে পরীক্ষা তার আগেই আমি একটা টিপস পরীক্ষায় কীভাবে অংশগ্রহণ করলে অন্য চেয়ে আপনি এগিয়ে যাবেন আপনি সেই টিপসটা এখানে আপনি পাবেন এবং কিভাবে প্রশ্ন ম্যাড মেয়ের সময় মেনটেন করতে হয় কিছু কৌশল আছে কৌশলগুলো আপনাদের সাথে শেয়ার করবো আরও আর একটা জিনিস যে ব্যাপার সেগুলো আমার এই চ্যানেলে অনেক আরও অনেক 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 ভিডিও দেওয়া আছে সাধারণ জ্ঞানের তারপরে ইংলিশের তারপরে অঙ্কের এগুলো আমার চ্যানেল থেকে দেখে নেবেন আমার প্লে লিস্ট আঁকার দেওয়া আছে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তাদের বলবেন এমন একটা চ্যালেঞ্জ আছে কারণ আপনাদের সাবস্ক্রিপশনে আমাকে নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করবেন আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে পড়ালেখাটা কন্টিনিউ করবেন এই এই প্রস্তুতিটা বাদ দেবেন না পরীক্ষা হয়ে গেলেও বাদ দেবেন না সামনে পরীক্ষার জন্য আরও বিশ থেকে পঁচিশ হাজার একটা সার্কুলার আসতেছে আপনি সেই পর্যন্ত এটা টেনে নিয়ে যান শুধু প্রাইমারি পরীক্ষা না আরও বিভিন্ন ক্ষেত্রে যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় এই প্রস্তুতিটা কন্টিনিউ করেন দেখবেন আপনি ফল পাবেনি কষ্টের ফল বৃদ্ধা যায় না যে পর্যন্তই